আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। মার্কিন নির্বাচনের ফলাফলে জো বাইডেনের জয় এখন সময়ের ব্যাপার। জো বাইডেন বিজয়ী হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বলছেন ল্যারি। ভারতে নতুন নাগরিকত্ব আইন শীঘ্রই কার্যকর হবে বলছেন অমিত শাহ। জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করল ডিসিশন ডেস্ক, বাইডেন 46তম প্রেসিডেন্ট। এবং সর্বশেষ থাকছে, মার্কিন নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। জো বাইডেনের জয় এখন সময়ের ব্যাপার। জো বাইডেন ইতোমধ্যে জয়ের সুবাতাস পেতে শুরু করেছেন ডেমোক্রেট এই প্রার্থী, ফলে কপাল পুড়ছে ডোনাল্ড ট্রাম্পের। টানা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস দখলের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে তার। 3 নভেম্বর ভোট গ্রহণের পর গণনার শুরু থেকেই পপুলার ভোটে এগিয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের মতো অবশ্য আশাভঙ্গ হয়নি তার। ইলেকট্রাল কলেজ ভোটেও অনেকটাই এগিয়ে তিনি। ফল বাকি থাকা 5 রাজ্যের মধ্যে এখনও 3টিতেই এগিয়ে বাইডেন। এর মধ্যে মাত্র 1টিতে জিতলেই যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুযায়ী জর্জিয়ার 99% ভোট গণনা শেষে 4,224 ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। সেখানে এখনও 50,000-এর মতো ভোট গণনা বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল অঙ্গরাজ্য ও ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়াতেও ব্যবধান বাড়িয়েছে ডেমোক্রেটরা। ভোটের 3 দিনের মাথায় শুক্রবার চূড়ান্ত নাটকীয়তা দেখিয়ে এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে যান জো বাইডেন। এখনও পর্যন্ত সেখানে 19,625 ভোট বেশি পেয়েছেন তিনি। রাজ্যটিতে অবশ্য এখনও 1.5 লাখের কাছাকাছি ভোট গণনা বাকি রয়েছে। ডেমোক্রেট শিবির এগিয়ে রয়েছে নেভাদাতেও। শুরু থেকে এই রাজ্যে বাইডেন এগিয়ে থাকলেও ভোটের ব্যবধান ছিল বেশ কম, কিন্তু শুক্রবার থেকে সেটি ক্রমেই ঊর্ধ্বমুখী। সেখানে এখনও পর্যন্ত ট্রাম্পের চেয়ে 22,657 ভোটে এগিয়ে জো বাইডেন। তবে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত নর্থ ক্যারোলিনায় এখনও লিড ধরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। 99% ভোট গণনা শেষে সেখানে 76,587 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অঙ্গরাজ্যটিতে আর 50,000 কম ভোট গুনতে বাকি রয়েছে, ফলে সেখানে এবারও রিপাবলিকানরাই জিতছে বলে ধরে নেওয়া যায়। ভোট গণনায় চূড়ান্ত ধীরগতি দেখা যাচ্ছে আলাস্কায়। রাজ্যটিতে এখনও পর্যন্ত মাত্র 50% ভোট গণনা হয়েছে। সেখানে 54,610 ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অবশ্য মাত্র 3টি ইলেকট্রাল ভোট থাকায় খুব একটা আলোচনায় নেই রাজ্যটি। পেনসিলভানিয়ায় ইলেকট্রাল ভোট রয়েছে 20টি, জর্জিয়ায় 16টি, নেভাদায় 6টি। ফলে এখনও পর্যন্ত 264টি ইলেকট্রাল ভোট পাওয়া জো বাইডেন এই 3টির যে কোনো 1টিতে জিতলেই প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় 270-এর মাইল ফলক সহজেই ছাড়িয়ে যাবেন। তবে আশা রয়েছে ডোনাল্ড ট্রাম্পেরও। কোনোভাবে যদি তিনি ফল বাকি থাকা 5টি রাজ্যেই জিততে পারেন, তবে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী দ্বিতীয় মেয়াদি প্রেসিডেন্ট। যদিও পপুলার ভোটের পাশাপাশি এবছর 10 কোটিরও বেশি আগাম ভোট পড়েছে, সেগুলো যোগ হলে ব্যবধান কম থাকা অঙ্গরাজ্যগুলোতেও ফল বদলে যেতে পারে। জো বাইডেন বিজয়ী হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বলছেন ল্যারি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কার্ডলো। সর্বশেষ গুরুত্বপূর্ণ 2 রাজ্য পেনসিলভানিয়া ও জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগিয়ে যাওয়ার পর কার্ডলোর পক্ষ থেকে এমন বক্তব্য এলো। শুক্রবার সিএনবিসি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই উপদেষ্টা জোর দিয়েই বলেন, ডেমোক্রেট প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী জো বাইডেনকে হোয়াইট হাউস দৌড়ে বিজয়ী ঘোষণা করা হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।
এটি একটি দুর্দান্ত দেশ, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। আমরা আইনের শাসন মেনে চলি এবং প্রেসিডেন্টও তাই করবেন। তবে এখনও কিছু বিষয় স্পষ্ট হওয়া বাকি আছে বলে মন্তব্য করছেন কার্লো, এবং তিনি বলেন, এই ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই, আমি এটা প্রচার শিবিরের উপরই ছেড়ে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, আমরা শান্তিপূর্ণভাবেই চলব, যেরকম আমরা সবসময়ই করি। সর্বশেষ তথ্য অনুসারে এখনও 5 রাজ্যে ঝুলেছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের ভাগ্য। সার্বিক ফলাফলে বাইডেনের পালেই জয়ের মৃদু হাওয়া। পেনসিলভেনিয়াতে ট্রাম্প জয়ের পথে এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে কমেছে ব্যবধান। অবশ্য নর্থ ক্যারোলিনায় শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। 2016 সালের নির্বাচনে এই রাজ্যে 5% ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের পর থেকেই ট্রাম্প দাবি করছেন, নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেওয়া হচ্ছে। যে 5টি রাজ্যে ভোটের ফল এখনও আসার অপেক্ষা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট রয়েছে পেনসিলভানিয়ায়, যেখানে 20টি ভোট রয়েছে। এছাড়া জর্জিয়ায় 16টি, নর্থ ক্যারোলাইনায় 15টি, অ্যারিজোনায় 11টি, নেভাডায় 6টি ইলেকট্রাল ভোট রয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাদ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে। তবে পোস্টাল ব্যালটের উপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র। এখন শুধু নর্থ ক্যারোলাইনা ছাড়া সবগুলোতেই এগিয়ে আছেন জো বাইডেন। এখনও জয় পরাজয়ের বিষয় সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এরই মধ্যে 264টি ইলেকট্রাল ভোট পক্ষে আসা বাইডেনের জয়ের আভাস বেশ জোরে সোরেই বইছে। শুধু পেনসিলভেনিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় 270টির বেশি ইলেকট্রাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডায়ও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। নতুন নাগরিকত্ব আইন শীঘ্রই কার্যকর হবে বলছেন অমিত শাহ। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের নতুন নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, আইন তৈরি হয়ে গেছে, খুব শীঘ্রই তা কার্যকর হবে। তিনি আরও বলেন, করোনা মহামারীর জন্য স্থগিত রয়েছে, কিন্তু আইন যখন পাশ হয়েছে খুব তাড়াতাড়ি তা বলবৎ করা হবে। নতুন নাগরিকত্ব আইন নিয়ে শাহ কী বলেন তা নিয়ে অপেক্ষা ছিল পশ্চিমবঙ্গ মানুষের মধ্যে, কারণ বাংলাদেশ থেকে অনেক মানুষ এই রাজ্যে এসেছেন, কিন্তু নাগরিকত্ব নিয়ে তাদের হাজারো সমস্যা রয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা বারবার এই আইনের কথা বলেন। বিজেপির এই প্রচার তাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আগত মাতুয়া সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। নবীন বিশ্বাস নামের যে ব্যক্তির বাসায় শুক্রবার শাহ গিয়েছিলেন, তিনি পরে পররাষ্ট্রমন্ত্রীকে জানান যেন এই আইন খুব দ্রুত কার্যকর করা হয়। অমিত শাহ এদিন বলেন, যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই পরিস্থিতি পাল্টে গেছে। তেমনই আগামী 5 বছরে সোনার বাংলা বানানোর বার্তা দিলেন তিনি। অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব, এই রাজ্যে একটি সীমান্তবর্তী রাজ্য এবং অনুপ্রবেশের একটি বড় সমস্যা, তাই আমরা এখানে ক্ষমতায় এসে এই সব পরিবর্তন করতে চাই। বাংলার মানুষের কাছে তার আর্জি, আপনারা সবাইকে একটি করে সুযোগ দিয়েছেন, কমিউনিস্টের সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, তৃণমূলকেও দিয়েছেন, এবার মোদীকে একটা সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শাহ বলেন, মুখ্যমন্ত্রী মমতার আমলে প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে, রাজনীতির সঙ্গে অপরাধে জড়িয়ে গেছে এবং অবৈধ কাজকর্ম প্রতিষ্ঠিত হয়েছে। জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করল ডিসিশন ডেস্ক। বাইডেন 46তম প্রেসিডেন্ট। জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। ডিসিশন ডেস্ক সদর দপ্তর রাতে তথ্য বিশ্লেষণের ভিত্তিতে বলছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট। তারা পূর্বাভাস বলছে, 20 ইলেকট্রাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায়, ওই অঙ্গরাজ্যের ইলেকট্রাল ভোটসহ মোট 273টি ইলেকট্রাল ভোট পাবেন ডেমোক্রেট প্রার্থী। প্রতিষ্ঠানটি বলছে, জো বাইডেনের আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, তার ন্যূনতম ইলেকট্রাল কলেজ ভোট 273। তাদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে 253টি ইলেকট্রাল ভোট পেয়েছেন বাইডেন।
এর সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত হয়েছে পেনসিলভেনিয়ার 20টি ইলেকট্রাল কলেজ ভোট। জর্জিয়ার মতো পেনসিলভেনিয়াতেও বাইডেন ট্রাম্পকে টপকে যাওয়ার পর এই ঘোষণা দিল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স। পেনসিলভেনিয়ার পাশাপাশি আরও 4টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় 15টি, অ্যারিজোনায় 11টি এবং নেভাদায় 6টি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলাইনায় পিছিয়ে আছে বাইডেন, তবে পেনসিলভেনিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতে বাইডেনকে তার আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না। মার্কিন নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বৃহত্তম খ্রিস্টান রাজনৈতিক ব্লক ফ্রি প্যাট্রিওটিক মুভমেন্ট এর নেতা জিব্রান বাসিল বলেছেন, আমেরিকা তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তিনি মোটেও ভীত হননি। প্রেসিডেন্ট মিশেল আওনের জামাতা বাসিল এক টুইট বার্তায় লিখেছেন, নিষেধাজ্ঞা যেমন আমাকে আতঙ্কিত করতে পারে না, তেমনি আমি কোনো প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হই না। তিনি আরও লিখেছেন, আমি লেবাননের কোনো নাগরিকের বিরুদ্ধে যেতে পারবো না এবং নিজেকে বাঁচাতে গিয়ে আমি লেবাননকে ধ্বংস হতে দেব না। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডলের মধ্যেই মার্কিন অর্থ মন্ত্রণালয় দুর্নীতির অভিযোগে জিব্রান বাসিলকে কালো তালিকাভুক্ত এবং তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের প্রতি বাসিলের সমর্থন হচ্ছে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রধান কারণ। লেবাননের রাজনীতিতে ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট হিজবুল্লাহের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করেছে। দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে লেবাননের ঐক্য ও স্থিতিশীলতার ভিত্তি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, লেবানন এবং এই জাতীয় ঐক্য ধরে রাখার জন্য তার দলের সঙ্গে হিজবুল্লাহের ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2014 সালের 15 ফেব্রুয়ারি থেকে 2020 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিব্রান বাসিল। তার আগেও তিনি এক দফা দেশটির জ্বালানি মন্ত্রী এবং আরেক দফা টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।